সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে বর্ধিত সভা। উক্ত সভায় জঙ্গিপুর বিধানসভার বংশীবাটি অঞ্চল থেকে বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন মহাশয়, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয়, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন মহাশয় সহ জেলা ও ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আগামী যে লোকসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে এই কর্মী সমাজ কেন আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠন মিলে আমাদের প্রতিটি বাড়িতে গিয়ে আমাদের জানতে হবে যে তার কাজ কতটা হয়েছে, এখন বাকি আছে। যদি কোনো কাজ বাকি থাকে তাহলে সেটাকে আমাদের জমিদের মধ্যে দিয়ে আমাদের নেতৃত্বের মধ্যে দিয়ে সেই কাজটাকে সম্পন্ন করার জন্য সম্পূর্ণভাবে প্রয়াস করার জন্য আমরা সমস্ত কর্মীদের কাছে অনুরোধ করছি। পাশাপাশি যে নির্বাচন আসছে, সে নির্বাচনে যে কেন্দ্রে যে আমাদের বিভাজন আমাদের করে আসবে, যে বিভাগ করার একটা প্রয়াস করে যাচ্ছে, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে অধিপতি যে চাকরি পাওয়ার কথা ছিল সে চাকরি আজ পর্যন্ত আমাদের এলাকায় আমরা দেখতে পাই। আজ এই বিষয়গুলো মানুষকে ভাবার জন্য বলার এবং আমাদের দিক থেকে আরও বলার যে বাংলার যে আমাদের জননেত্রী, তিনি যে মানবিক দৃষ্টিতে মানুষকে কয়েকটা কাজ জিনিস যেটা নিয়মিত আবশ্যক প্রয়োজন সেটাকে কিন্তু সুরক্ষিত করে নিয়েছে, যেমন খাদ্য সাথী যেটা মানুষের নিত্যদিনের প্রয়োজন, যেমন রয়েছে স্বাস্থ্য সাথী, কোনো অসুখ বিসুখ হলে পরে তার চিকিৎসার জন্য তাকে যেন এদিক ওদিক না যেতে হয়, সে যেন স্বাস্থ্যের মধ্যে দিয়ে সে রাজ্য হোক বা রাজ্যের বাইরে নিয়ে কিন্তু তেমন পাই। শিক্ষার ক্ষেত্রেও আমাদের রাজ্য সরকার এতটাই উদার যে বাংলার প্রতিটি পরিবারের কথা তিনি ভাবেন, পরিবারের কথা ভেবে তিনি কিন্তু সেই উন্নয়নগুলো করে যাচ্ছেন। কারণ শিক্ষার ক্ষেত্রে তিনি যেভাবে ব্যবস্থা নিয়েছেন যে প্রতিটি বাড়িতে ছেলেমেয়েরা তারা শুধু স্কুল না, তারা আসলে উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন জায়গায় কর্মরত আর সংস্কৃতিভাবে প্রয়াস করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের যে একটা সময় মেয়েদেরকে আমাদের গ্র্যাজুয়েট মেয়েকে খুঁজতে হতো আর কি, আজকে খুঁজতে হয়নি, একবারে পাড়ায় গিয়ে দেখতে পাই যে প্রতিটি বাড়িতে হোক বা অল্টারনেট বাড়িতে হোক গ্র্যাজুয়েট মেয়ে আছে বা মাস্টার ডিগ্রি মেয়ে আছে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে উদ্ভব প্রয়াস মমতা ব্যানার্জী নিয়েছেন, আর সেটা আমাদের সাথে ভালো ছিল। আজকে বর্ধিত সভায় আমরা দেখতে পেলাম যে বিজেপি থেকে টিএমসিতে যোগদান করেছে, এটা কোন অঞ্চল থেকে কতজন যোগদান করেছে? আমাদের জঙ্গিপুর বিধানসভায় সুবি ওয়ান ব্লকে যে বংশবাড়ি অঞ্চল রয়েছে সেই অঞ্চল থেকে আমাদের এক ভাই, তিনি বিজেপি থেকে জিতে পঞ্চায়েতের মেম্বার ছিলেন এবং তিনার অনুগামী একাধিক হয়েছিলেন, তো তিনি তিনার অনুগামীদের নিয়ে আজকে মমতা ব্যানার্জী এবং রাজ্য সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নে তিনি উৎসাহিত হয়েছেন এবং আগামীতে তিনি মানুষের পাশে থেকে উন্নয়ন করতে চান, আর তার লক্ষ্যে তিনি আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূল পরিবারে যুক্ত হয়েছেন। তেনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা পঞ্চায়েতের নেতৃত্ব রয়েছেন, ওয়ার্ডে যারা রয়েছেন, তিনাকে যেন সম্মানের সঙ্গে রাখা হয় এবং তিনাকেও যেন উন্নয়নের কাছে ভাগিদার করা হয়। 31 তারিখে সভা নিয়ে